সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে অধ্যায়টা আমি পড়াবো তা হলো দশম অধ্যায়। দশম অধ্যায় কি? ইংরেজ শাসনামলে স্বাধিকার আন্দোলন। ইংরেজ শাসনামলে বাঙালি জাতি কিভাবে স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের জন্য বাঙালি পূর্ব পাকিস্তানের জনগণকে এবং বাঙালিকে পদে পদে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা আজকে আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো। শিখর পদ, ইংরেজ শাসনামলে বাংলা স্বাধিকার এবং রাজনৈতিক আন্দোলন এবং এর ফলাফল মূল্যায়ন করতে পারবে। আলোচ্য বিষয়, 1858 সালে স্বাধীনতা সংগ্রাম। বাঙালিরা কখনোই বিদেশি ইংরেজদের শাসন মেনে নেয়নি এবং পলাশী যুদ্ধের পর থেকে এদেশের যে কৃষক গদার বিদ্রোহী। 1857 সালে স্বাধীনতা সংগ্রাম বঙ্গভঙ্গ 1905 থেকে 1911। বঙ্গভঙ্গের পটভূমি কারণ স্বদেশী আন্দোলন। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, 1857 সালের এই স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতীয় উপমহাদেশে একটা মহাবিদ্রোহ নামে পরিচিত ছিল। কারণ বাঙালিরা বিদেশি ইংরেজদের শাসন কখনো মেনে নেয় নাই। পলাশী যুদ্ধের পরই এদেশে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে, যে পরাধীনতার 100 বছর স্বাধীনতার ঘোষণা করে এদেশের সৈনিকরা দেশীয় রাজারা পরবর্তী পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ এবং বাঙালি তরুণ সমাজের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আত্মাহুতি দিতে তারা প্রস্তুত ছিল, তা ছিল এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি। প্রথম স্বাধীনতা উপমহাদেশে স্বাধিকার আন্দোলনের সবচেয়ে গৌরবময় ভূমিকা ছিল বাঙালিদের এবং এই বাঙালিরা 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে পরবর্তীতে যে আন্দোলন সহ বাঙালি তথা তৎকালীন ভারতবাসীর গৌরব এবং আত্মত্যাগের ইতিহাস তা সংক্ষিপ্ত ভাবে এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম পলাশী যুদ্ধের 100 বছর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেটাই স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কি? তাহলে অবশ্যই তোমরা এটা বলবা যে 1857 সালের ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেটাই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ যে কর্তৃক যে দীর্ঘ 100 সময় ধরে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে শোষণ শাসিত হচ্ছিল পূর্ব বাংলার জনগণ এবং পূর্ব পাকিস্তানের জনগণ, অর্থাৎ পূর্ব বাংলার জনগণকে যারা তারা ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হানছিল, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ, এই সবকিছু মিলে এই সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করেছে। স্বাধীনতা সংগ্রামের যে কারণগুলো সেই কারণগুলো ছিল উল্লেখযোগ্য, যে স্বাধীনতা সংগ্রামের কারণ উল্লেখযোগ্য হচ্ছে রাজনৈতিক কারণ। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্য যে বিস্তার করে এবং রাজ্য বিস্তারের পর এদেশের যে দেশীয় রাজ্যগুলো দখল করে এবং দেশীয় রাজন্য বর্গের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়ে যায় এবং এই যে অসন্তোষ এবং তীব্র ক্ষোভ, এই তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং লর্ড ডালহৌসি শক্ত বিরোধ নীতি প্রয়োগ করে। এছাড়া যে সাতারা, ঝাঁসি, নাগপুর, উদয়পুর এই প্রভৃতি অঞ্চলগুলোকে তারা সাম্রাজ্যভুক্ত করে নেয় এবং সত্যবিরোধ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে পারবে না তারা নির্ধারণ করে দেয়। এছাড়া যে অপশাসনের নামে তারা নানা অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে এবং এছাড়া যে এইসব ঘটনার মধ্যে দেশীয় রাজন্য বর্গ অত্যন্ত ক্ষুব্ধ হয়। অর্থনৈতিক কারণ, স্বাধীনতা সংগ্রামে যে যতগুলো কারণ ছিল তার মধ্যে অর্থনৈতিক কারণটা আরো সুদূরপ্রসারী প্রভাব ফেলে ভারতীয়।
বাংলাদেশে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যখন প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে চরম অর্থনৈতিক ভাবে শোষণ এবং বঞ্চনার শিকার হতে হয় পূর্ব পাকিস্তানি জনগণকে। কোম্পানির রাজনৈতিক ক্ষমতা দখল করে এ দেশের শিল্পকে ধ্বংস করে এবং ক্ষমতা দখলের পর তারা ভূমি রাজস্ব নামে যে ভূমি রাজস্ব নীতি চালু করে এবং তাকে এর নামে ধ্বংস হয় দরিদ্র কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব নীতির নামে এদেশে দরিদ্র কৃষকদের কি ধ্বংস করে, দরিদ্র কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করে, ফলে যে বনেদি জমিদার শ্রেণী সামাজিক অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, দরিদ্র কৃষকদের ওপরে অতিরিক্ত কর ধার্য করা হয়, জমিদার এবং রাজস্ব আদায়কারীরা তীব্র শোষণের শিকার, এসব কৃষক মহাজনদের কাছে ঋণগ্রস্ত হতে থাকে, সর্বাত্মক তারা ঋণী হয়ে পড়ে। একদিকে বাজার দখলের নামে স্থানীয় শিল্প ধ্বংস এবং অন্যদিকে যে অতিরিক্ত অর্থ লাভের আশায় জমির বন্দোবস্তের নামে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং যার প্রভাবে কোম্পানি শাসনের বিরুদ্ধে শোষণ এবং অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণ বিদ্রোহী হয়ে ওঠে। সামাজিক ও ধর্মীয় কারণ। উপমহাদেশের জনগণের ক্ষোভের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সামাজিক ও ধর্মীয় কারণ। 18 শতকের শেষ দিকে এবং 19 শতকের প্রথমার্ধে পাশ্চাত্যের প্রভাবে এদেশের যে কোম্পানির সমাজ সংস্কারক বা সংস্কারক এবং জনকল্যাণমূলক হলেও অর্থাৎ 19 শতকের প্রথম দিকে এদেশের কোম্পানির প্রশাসকদের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ সমাজটা কিছুটা সংস্কার হয় কিন্তু জনকল্যাণমূলক ছিল, তবুও রক্ষণশীল হিন্দু সমাজ এটা মেনে নিতে পারেন নাই। ইংরেজি শিক্ষা, সতীদাহ প্রথা উচ্ছেদ এবং হিন্দু বিধবা বিবাহ, খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার ইত্যাদির ফলে হিন্দু সম্প্রদায়ের যে গোড়াপন্থী হচ্ছে নেতারা তারা শঙ্কিত হয়ে ওঠে এবং ধর্মীয় সামাজিক রীতিনীতিতে তারা আঘাত হানার আশঙ্কায় বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহী হয়ে ওঠে। সামাজিক কারণ। সামরিক বাহিনীতে ইংরেজ ভারতীয় সৈন্যদের মধ্যকার বিদ্রোহের যে অন্যতম কারণ তা হচ্ছে সামরিক কারণ। সামরিক বাহিনীর মধ্যে যে ইংরেজ সৈন্য এবং ভারতীয় সিপাহীদের মধ্যে পদবি এবং বেতন ভাতা নিয়ে বিরাট একটা বৈষম্য ছিল এবং সেখান থেকে অসন্তুষ্ট দানা বাঁধতে শুরু করে। ভারতীয়দের যে সুযোগ সুবিধাও কম ছিল, তাছাড়া পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল ভারতীয় সৈন্যরা। তারপরে ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্বের কারণে পূর্ব বাংলার যে সৈনিকরা সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য যে এনফিল্ড রাইফেল প্রচলন ছিল, এই এনফিল্ড রাইফেলের টোটা কাটতে হতো দাঁত দিয়ে এটাকে বন্দুকে প্রবেশ করার জন্য। সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে যে টোটায় গরু ও শুকুরের চর্বি মিশ্রিত আছে, উভয় ধর্মের ধর্মনাশের কথা এখানে আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে। স্বাধীনতা সংগ্রাম। 1857 সালের 29শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন সিপাহী মঙ্গল পাণ্ডে। এই বিদ্রোহ মিরাট, কানপুর, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ, বাংলা সহ ভারতের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এই বিদ্রোহ ছড়িয়ে পড়লে ঢাকা সহ বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিলেট বিভিন্ন অঞ্চল এই বিদ্রোহে সামিল হতে থাকে। বিদ্রোহীরা দখল করে নেয় দিল্লি এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করে। এই যুদ্ধে অংশগ্রহণ করেন, এছাড়া বাদশাহ বলে ঘোষণা অংশগ্রহণ করেন নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ এবং অযোধ্যার নবাব হযরত মহল এবং মৌলভী আহমেদ। উভয় এই যুদ্ধে বিভিন্ন বঞ্চিত যে দেশীয় রাজন্যবর্গ, বিভিন্ন স্থানে ভারতীয় সিপাহী এবং যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণপণে লড়াই করে পরাজিত হন। এই সংগ্রামে জড়িত অধিকাংশ যুদ্ধে শহীদ হন এবং বাকিদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নিহত হন এবং নানক সাহেব যুদ্ধে পরাজিত হয়ে অন্তর্ধান করেন। এই ধরনের যে বিভৎস ঘটনা, এই ঘটনার
প্রথম স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রামের গুরুত্ব ছিল পূর্ব বাংলায় সুদূরপ্রসারী। এই স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান হয় এবং ব্রিটিশ সরকার শাসনভার নিজ হাতে গ্রহণ করে। এছাড়া ব্রিটিশ সরকারের সত্যবিরোধ নীতি বাতিল করে এবং ব্রিটিশ সরকার তৎকালীন মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করেন এবং নিজ নিজ ধর্মের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা তিনি নিশ্চয়তা দেন। এছাড়া যে তিনি দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাচন রেঙ্গুনে নির্বাসিত করেন। এই বিদ্রোহে যে সুদূরপ্রসারী ফলাফল সেটা ছিল তারপরও এগুলো পরেও এই বিদ্রোহটা থেমে থাকে নাই এবং সংগ্রামটা জনগণ আরো সচেতন হয়ে ওঠে এবং আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালের ইংরেজ শাসনের অবসান ঘটায়। বঙ্গভঙ্গ 1905 সাল, এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে যে বাংলার দুই অংশকে কিভাবে ভাগ করা হয়েছিল। আচ্ছা, বঙ্গভঙ্গের প্রেক্ষাপট কিভাবে শুরু হয়। বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদূরপ্রসারী। 1905 সালকে কেন্দ্র করে হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতিটা চিরতরে নষ্ট হয়ে যায় এবং অপর একে অপরকে শত্রু ভাবতে থাকে। উভয়ের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে যার জন্য উভয় সম্প্রদায় পরস্পর প্রতি অবিশ্বাস এবং অনাস্থার জন্ম থেকে 1947 সালে এই মহাদেশ ভাগ হয় এবং শুরু হয় বঙ্গভঙ্গের প্রেক্ষাপট। বঙ্গভঙ্গের পটভূমি, ভারতের বড়লাট লর্ড কার্জন 1905 সালে বাংলাকে ভাগ করেন এবং এই বাংলা অঞ্চলটা ছিল এটি ইতিহাসে যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। ভাগ হওয়ার পূর্বে বাংলাটা একটা বিশাল আয়তন ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ এবং আসামের কিছু অংশ নিয়ে এই বাংলা অঞ্চলটাকে বলা হতো প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সির আয়তন বড় হওয়ার কারণে এইটা বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনাটা গৃহীত হয় 1903 সালে এবং পরবর্তীতে এটা কার্যকর করা হয় 1904 সালে। এটা কার্যকর ভারত সচিব অনুমোদন করার পরে 5 সালে অবশেষে বাংলাকে পুরোপুরি ভাবে ভাগ করা হয়। বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের যে কারণ ছিল তার সুনির্দিষ্ট যে কারণগুলোর মধ্যে ছিল প্রশাসনিক কারণ। প্রশাসনিক লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ একটা প্রশাসনিক সংস্কার ছিল মাত্র, কারণ উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বাস ছিল এই বাংলায়। বাংলা প্রেসিডেন্সি বা কলকাতার আয়তন এটা পূর্বাঞ্চল থেকে যে একটা বড় অঞ্চল এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করা প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছিল না, যার কারণে এটাকে তিনি এক জায়গায় একত্রে রাখাটা যুক্তিসঙ্গত মনে করেন না এবং অবশেষে 1903 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা নেন এবং 5 সালে তা বাস্তবায়ন করেন। আর্থসামাজিক কারণ, বাংলা ভাগের পেছনে যা কারণ ছিল তার একটা অর্থনৈতিক কারণ, যেটা আর্থসামাজিক যে কারণটা ছিল এটা ছিল তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কলকাতাকে কেন্দ্র করে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সকল কিছু গড়ে উঠতো এবং শিল্প প্রতিষ্ঠান সবকিছু যেখানে কলকাতাকে ঘিরে, যার উন্নতি অগ্রগতি সকল কলকাতাতে ঘিরে। অথচ এর কাঁচামাল সরবরাহ হতো পূর্ব পাকিস্তান, সেখানে যোগাযোগ ব্যবস্থা সুস্থ ছিল না, বিধায় এখানে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থাটা একেবারে খারাপ হতে থাকে এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখানকার লোকজন উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারে না এবং কর্মহীনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থার কথা বিবেচনা করে বাংলাকে ভাগ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়। রাজনৈতিক কারণ, লর্ড কার্জন শুধু প্রশাসনিক কারণ সুবিধার জন্য পূর্ব বাংলার কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি, এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। যে বাংলার লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সচেতন ছিলেন, বাঙালির মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের সকল জাতীয়তাবাদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেখানে কলকাতা কেন্দ্রিক গড়ে উঠেছিল সেক্ষেত্রে কংগ্রেস নেতারা যেখানে কলকাতায় অবস্থান করছিলেন সেই জন্য সারা ভারতের আন্দোলন নেতৃত্ব দিতেন কলকাতার কেন্দ্র থেকে নেতৃবৃন্দ, সেই জন্য কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ আন্দোলনকে থামিয়ে দেওয়াই ছিল লর্ড কার্জনের বাংলা ভাগ করার রাজনৈতিক কারণ এবং এই লক্ষ্যে তিনি এই নীতি চালু করেন, ভাগ করো শাসন করো, এই বিভেদ নীতি তিনি চালু করেন এবং
বাংলাকে শেষে ভাগ করেন, এটা ব্রিটিশ ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এছাড়া এটা আরেকটা প্রসঙ্গত ছিল যে ভারতীয় জাতীয় ঐক্যকে অক্ষুণ্ণ করা বা দুর্বল করাটা ছিল তার আরেকটা শুধু তার আরেকটা রাজনৈতিক সচেতনতার একটা দিক ছিল। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং পূর্ব বাংলার মানুষের নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায় এবং মুসলিম পত্রপত্রিকাগুলো বঙ্গভঙ্গের পক্ষে প্রচার অভিযান চালাতে শুরু করে এবং নতুন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান। সেক্ষেত্রে যে পূর্ব বাংলা পিছিয়ে পড়া সম্প্রদায় মুসলিম সম্প্রদায় শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক প্রশাসনিক সার্বিক দিক দিয়ে সুবিধা পাবে এই আশায় তারা বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। নতুন প্রদেশের জনসংখ্যার যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় ছিল অপরদিকে এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনের পেছনের সম্পর্ক কোন ঐতিহাসিক এরকম যে বলেছেন যে উঁচুতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি বা মধ্যবিত্ত শ্রেণীর সাথে কখনোই নিম্নবর্তী নিম্ন শ্রেণীর মানুষের সম্পর্ক হতে পারে না, অর্থাৎ এরকম ছিল যে তাদের স্বার্থ বিরোধী চেতনাটাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায় এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার অবশেষে উদারপন্থী কিছু নেতৃবৃন্দের হাত ধরে এই ব্রিটিশ সরকার অবশেষে এই বঙ্গভঙ্গকে বাতিল করতে বাধ্য হয়। এই বঙ্গভঙ্গকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি বলেন যে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন এবং অবশেষে 1911 সালে এই বঙ্গভঙ্গ রহিত করা হয়। বঙ্গভঙ্গ রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে এই বঙ্গভঙ্গটাকে রদ করেন এবং রদের ঘোষণা দেন। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করার পরে এখানে কি হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপরপক্ষে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তুষ্ট দেখা দেয়। হিন্দু মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে রদ করে যে প্রচন্ড মর্মাহত হয় যার কারণে উভয় সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস নেতাদের প্রতি আস্থাহীনতা এবং তাদের প্রতি যে দৃঢ় বিশ্বাস তা চিরতরে নষ্ট হয়ে যায়। যারা মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য মুসলিম নেতৃবৃন্দ তারা বঙ্গভঙ্গকে স্বাগত জানায় এবং ব্রিটিশ সরকার যে মুসলিম সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতক করেছে এটাকে তারা উদাহরণ বলে মন্তব্য করেন। বঙ্গভঙ্গের পর হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে ফাটল ধরে এবং সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। 1906 সালে মুসলিম লীগ গঠিত হয় এবং মুসলিম লীগ গঠন হওয়ার ফলে যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক পথটা সম্পূর্ণই আলাদা হয়ে যায়। স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা ছিল বয়কট আরেকটা ছিল স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল বিলেতি পণ্য বর্জন, শুধু পরবর্তীতে এই আন্দোলনটা শুধু বিলেতি পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিলেতি শিক্ষা বর্জনের মধ্যেও প্রভাবিত হয় এবং এক্ষেত্রে একজন ছিল বিলেতি শিক্ষা কর্মসূচিতে যুক্ত হয়, ফলে স্বদেশী আন্দোলন শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয়। বঙ্গভঙ্গ বিরোধী করার অপরাধে যে সরকারি স্কুল কলেজগুলোকে বন্ধ ঘোষণা করা হয় যেই কারণে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে পূর্ব পাকিস্তানে। জাতীয় শিক্ষা আন্দোলনের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে যে অনেক জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর বিলেতি পণ্য বর্জনের মতো যে এটা আন্দোলনটা বিভিন্ন কর্মসূচিতে গ্রহণ করা হয় এবং বিভিন্ন স্থানে সমিতি গঠন করা হয় যেখানে বিলেতি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য গ্রহণের ব্যবহারের জন্য শপথ হয়। এছাড়া এখানে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে কতগুলো প্রবাদ দেশি পণ্য কিনে হওয়া ধরল এবং গ্রামে গ্রামে কংগ্রেস নেতারা বিভিন্ন সভায় সমিতিতে বিলেতি পণ্য পুড়িয়ে দেশি পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করতে থাকেন এবং এর দেশি পণ্য ব্যবহার করে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিক এবং কবি পত্রপত্রিকায় লেখনি শুরু করেন। যেমন বিভিন্ন কবি সাহিত্যিকের প্রবাদের মধ্যে এরকম ছিল যে চমচম টম টম গজারির বন টাঙ্গাইল শাড়ি তার বড় বিধ, এইগুলো ছিল আসলে স্বদেশী আন্দোলনকে বেগবান করার জন্য কত।
কথা স্বদেশী আন্দোলনের বিভিন্ন শ্রেণী সম্প্রদায়ের মধ্যে যে হচ্ছে আত্মপক্ষে সমর্থন করে এবং বাড়ানোর জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠন গড়ে তোলা হয় তার মধ্যে অন্যতম ছিল ঢাকার অনুশীলন সমিতি কলকাতার যুগান্তর সমিতি এবং বরিশালের ব্রফি উল্লেখযোগ্য এছাড়া হচ্ছে স্বদেশী আন্দোলনকে বেগবান করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেন এবং দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন প্রভুত্ব সাহিত্যিক বিভিন্ন পত্রপত্রিকায় গান কবিতা রচনা করেন নারীরা নারী সমাজের স্বদেশী আন্দোলনের সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ করে এবং এই আন্দোলনের মাধ্যমে নারী সমাজ রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ লাভ করে বঙ্গভূমির পূর্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের যে স্বার্থবিরোধী কিছু স্বার্থবিরোধী মুসলমান নেতা তার প্রাথমিক চিন্তা চেতনাকে এক পর্যায়ে সমর্থন করেছিলেন কিন্তু পরবর্তীতে স্বদেশীয় বয়কট আন্দোলনের কতগুলো নিয়ম নীতির কারণে এই নেতাগুলো স্বদেশী আন্দোলন থেকে দূরে সরে থাকেন যেমন স্বদেশী আন্দোলনের বিভিন্ন কিছু আচার অনুষ্ঠান বা বিভিন্ন আদর্শ যেমন হিন্দু ধর্মের কিছু আচার বা প্রভাব থাকার কারণে এটাকে তারা এড়িয়ে যেতে থাকেন যেমন ছিল যে দুর্গার গীতার সামনে গীতা পাঠ করা এবং মন্দিরের সামনে গিয়ে দুর্গার পূজা অর্চনা করা এগুলো কারণে বিভিন্ন মুসলিম সম্প্রদায় এই আন্দোলন থেকে দূরে সরে যেতে থাকে মুসলমান সম্প্রদায় দূরে সরে থাকার কারণে স্বদেশী আন্দোলন আসলে জাতীয় রূপ লাভ করতে ব্যর্থ হয় যার কারণে পরবর্তীতে বিভিন্ন দ্রব্য বর্জন করা হলেও কলকাতার বিভিন্ন ব্যবসায়ী এবং গ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি মুসলিম সম্প্রদায়ের যে সম্পর্ক এটা দূরে থাকার কারণে স্বাভাবিকভাবে এই আন্দোলন শক্তিশালী হতে পারে না ভারতে যে পরবর্তী আন্দোলনগুলো গড়ে উঠেছিল এখান থেকে এই আরেকটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি স্বদেশী আন্দোলনের মাধ্যমে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয় এবং কলকারখানা স্থাপন করা হয় এদেশে স্বদেশী তাঁত শিল্প বস্ত্র সাবান কারখানা স্থাপন করা হয় এছাড়া কলকাতা বিখ্যাত যে শিল্প প্রতিষ্ঠান বিখ্যাত টাটা কোম্পানি 1910 সালে স্থাপন করা হয় বিভিন্ন ভাষা সাহিত্যিক এবং দেশাত্মবোধক গান কবি সাহিত্যিকদের রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটুকুই স্বদেশী আন্দোলনকে বেগবান করার জন্যই রচনা করেন স্বদেশী আন্দোলনের মাতাসার সব থেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই আন্দোলনের কারণে এই আন্দোলনের হিন্দু মুসলমান সম্পর্ক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কের যে ফাটল ধরে নানা ধরনের মাধ্যমে তিক্ততা ক্রমশ বাড়তে থাকে ঈশ্বর জন্য এই স্বদেশী আন্দোলনটাকে হিন্দু মুসলমান হিন্দু আনা আচরণের জন্য এবং এই সম্পর্কের ভাঙন এদেশের রাজনীতি সমাজ এবং জাতীয় এমনকি সর্বত্র রূপ লাভ করে আচ্ছা স্বদেশী আন্দোলনের যে সুদূর প্রসারী ফলাফল ছিল তা এইটা ছিল যে গণসচেতনতার জন্ম দেয় স্বদেশী আন্দোলনটাকে যে পূর্ব বাংলা জনগণের যে সচেতন করে ওঠে এছাড়া অর্থনীতি সমৃদ্ধি লাভ করে এবং হিন্দু মুসলমানদের কাছে আলাদা জাতি হিসেবে দুইটা জাতিকে পৃথক জাতি হিসেবে ভাবতে থাকে আধুনিক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয় এবং বিভিন্ন কোম্পানি বিখ্যাত টাটা কোম্পানির প্রতিষ্ঠা হয় এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত রচনা হয় এই আন্দোলনকে বেগবান করার জন্য স্বদেশী আন্দোলনের হতাশাজনক দিকটাকে যেটা বলা হয় কি যে মুসলমান সম্প্রীতি হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতিপূর্ণ যে সম্পর্ক ছিল সেটা চিরতরে ফাটল ধরে যায় এবং শেষ করে দিয়েছিল 1947 সালের দেশভাগের মধ্যে দিয়ে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ এবার অবশ্যই একটু পেছনে ঘুরে দেখার চেষ্টা করব যে আজকে আমার পড়ানোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি ছিল এবং সেখানে তোমরা ঠিকঠাক মতো প্রশ্নগুলো দিতে পারো না অ্যানফিল্ড কি অ্যানফিল্ড একটা রাইফেল এবং যেখানে যে রাইফেলের বন্দুক টোটালটা দাঁত দিয়ে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু কি বলছিলাম আজকে প্রশ্নের মধ্যে যে গুরুত্বপূর্ণ মানে কি পাবো সেগুলো ছিল অ্যানফিল্ড কি এবং কে বাংলাকে ভাগ করেন বাংলাকে ভাগ করেন লর্ড কার্জন কোথায় প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয় পশ্চিম বাংলার ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয় কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের সূচনা হয় সপ্তবিলোপ নীতি প্রয়োগ করেন কে সপ্তবিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডালহৌসি ভূমি রাজস্ব নীতির নামে কৃষকদের কি ধ্বংস করা হয় ভূমি রাজস্ব নীতির নামে কৃষকদের অর্থ
অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ধ্বংস করা হয়। আগামী দিন ক্লাস নেওয়া হবে পড়া দশম অধ্যায়ের পরের অংশ। বাড়িতে উক্ত অধ্যায়ের পরবর্তী অংশগুলো অবশ্যই চর্চা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।